সততার সাথে, মানবতার স্বার্থে। আইডা বাংলা নিউজে এই মুহূর্তে আমরা রয়েছি কল্যাণীর যে আদালত, কল্যাণী আদালতের সামনে। এখানে আমরা দেখতে পাচ্ছি কল্যাণী আদালতের যে ক্লার্ক অ্যাসোসিয়েশন, তারা তাদের কিছু দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়াকে নিয়ে তারা এই যে কল্যাণী যে ক্লার্ক অ্যাসোসিয়েশন যে তাদের যে কল্যাণীর যে আদালত, সেই আদালতের সামনে তারা এখানে বিক্ষোভ করছেন। আমরা তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমাদের অবস্থান বিক্ষোভ হচ্ছে, আমাদের অর্থাৎ লকলাক পশ্চিমবঙ্গ লকলাক অ্যাসোসিয়েশনের চার দফা দাবি যেগুলো রয়েছে, কি কি দাবি, সেইগুলো দাবিগুলো হচ্ছে রাজ্যের সকল লকলাকদের ওয়েলফেয়ার ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স, অবসরপ্রাপ্ত এককালীন ভাতা, সমস্ত আদালত ভূমি সংস্কার দপ্তরে নির্দিষ্ট সরকারি ব্যয়ে নির্দিষ্ট জায়গা করে দেওয়া লকলাকদের, ভূমি সংস্কার দপ্তরে অনলাইনে কোথা বিলোপ হোক, কারণ 1980 সালের পূর্বে যে সমস্ত দলিলগুলো পাট্টাগুলো আছে, সেগুলো দলিলগুলো মূলত আছে, সেগুলো মিউটেশন করা যাচ্ছে না, কারণ এটা একটা বড় ভুল যেটা আমরা সংশোধন করতে চাই। এবং আমাদের মধ্যে যে সমস্ত আরো দাবিগুলো রয়েছে, আমাদের বসার জায়গা এবং পায়খানা বাথরুম, যে লিটিং অ্যান্ড পাবলিক আছে, সেই লিটিং অ্যান্ড পাবলিকে যাতে ঠিকমতো বসতে পারেন, তাদের বসার জন্য কোনো ব্যবস্থা নেই। এবং আমাদের লকলার ক্যাশগুলোর পক্ষ থেকে যে বসবার জন্য যে জায়গা, আজ পর্যন্ত গভর্নমেন্ট থেকে কোনো রকম আমরা কোনো আমরা যেখানে এখন যেখানে পাচ্ছি গাছতলা পাচ্ছি তো গাছতলায় বসছি, মাঠে পাচ্ছি তো মাঠে বসছি, কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নেই। কিন্তু লয়ারদের জন্য বারেশন বলে একটা ঘর গভর্নমেন্ট থেকে প্রত্যেক বাড়ির সব আদালতে দেওয়া, কিন্তু আমাদের কোনো আদালতে দেওয়া নেই। এই হচ্ছে আমাদের মূলত জায়গা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কাজ করতে যাই, আমাদের লিটিগেশন পার্টিদের জন্য কাজ করি, অথচ আমরা রেজিস্টার্ড হওয়া সত্ত্বেও আমরা যখন কাজ করতে যাই আমাদের হয়রানির সম্মুখীন হতে। এছাড়া আমাদের কিরকম হয়রানি, যে কোনোভাবে যে আমরা যখন বিয়ে কাজ করতে যাচ্ছি মানুষের জন্য, আমাদের আইডেন্টিটিটাকে অপেক্ষা করা হচ্ছে। আমরা তো মানে বিশাল সংখ্যক মানুষ, আমরা একসঙ্গে এভাবে কাজ করছি বলেই মানুষ অনেক অনেক সুবিধা পায়। আপনাদের এখানে কত লোক একসাথে আছেন, মানে এই সংগঠন করছেন, এরকম কত লোক আছে? আমাদের সারা রাজ্যব্যাপী, সারা রাজ্যব্যাপী আমাদের এই মানে প্রত্যেকটা আদালতে এবং প্রত্যেকটা ভূমি সংস্কার দপ্তরে, এমবিআই দপ্তরে, প্রত্যেকটা দপ্তরে এই অবস্থান বিক্ষোভ, এই গণবিক্ষোভ আমাদের চলছে। এবং আমরা যেটা চাইছি সেটা হচ্ছে গিয়ে যে সামান্য যারা শ্রমিক এবং যারা মুঠে মজুর, তাদেরও গ্রুপ ইন্স্যুরেন্স আছে, তাদের অবসরকালীন ভাতার ব্যবস্থা সরকার করেছেন, কিন্তু আমাদের আমাদের আমরা তো একটা দলবদ্ধ এভিডিভিটি, আমাদের যেমন এভিডিভিটি আইডেন্টিফিকেশন করার জন্য আমাদের অ্যাক্ট আছে, কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো আইডেন্টিফিকেশন করতে পারছি না। আমাদের সার্টিফাইড কপি তোলার জন্য আমাদের অ্যাক্টে বলা আছে, কিন্তু আমরা সার্টিফাইড কপি তুলতে পারছি না। এইরকম ধরনের অনেকগুলো সমস্যা। আচ্ছা, আপনাদের কি কাজ পুরোপুরি বন্ধ এখন? আমরা আজকের জন্য এক ঘন্টার জন্য আমরা অবস্থান করছি, এক ঘন্টা আমরা কোনো কাজ করছি না। এর পরবর্তীকালে আমরা আমাদের আরও আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলনটা হবে। আজকে এই যে এক ঘন্টার যে কর্মবিরতি, এটা কি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে যেখানে কোর্ট আছে, বিভিন্ন কোর্টে, বিভিন্ন ভূমি সংস্কার দপ্তরে, এমবি অ্যাক্ট যেখানে রয়েছে, প্রত্যেকটা জায়গায় আমরা একইভাবে আন্দোলন করে রয়েছি যে আমাদের লকলার্সের রাইট টু অ্যাক্ট যেটা রয়েছে সেটা এখনো কার্যকারী হচ্ছে না। এটা 1997 সালে 4 মে এটা কার্যকারী হয়েছিল, আমরা কাউন্সিল কথা আরম্ভ করেছিলাম 9 বছর পর 2006। তারপর থেকে আমরা কাউন্সিল যেখানে করেছি সেখান থেকে কিছু এনরোলমেন্ট সার্টিফিকেট আমরা সমস্ত লকলাক সাথীভাইদের দিয়েছি। এখনও বহু আইনি জটিলতার মধ্যে অনেক লকলাক সাথীভাইরা লাইসেন্স পায়নি। তাছাড়াও আমাদের যে সমস্ত আন্দোলন, আমার নাম শ্রীকৃষ্ণ মালো, কল্যাণী ইউনিট সম্পাদক। আমরা কথা বলে নিলাম এই কল্যাণী যে ক্লার্ক অ্যাসোসিয়েশন যে তার সম্পাদক,
শ্রীকৃষ্ণ মাধবের সাথে, ওনারা স্পষ্টতই জানালেন, ওনারা স্পষ্টতই জানালেন যেটা যে ওনাদের যে সাত দফা দাবি, তারা সেই সাত দফা দাবি ডেপুটেশন তারা এখানে জমা দেবেন, এবং তাদের যেটা মেন দাবি সেটা হলো তাদের একটা বসার জায়গা দিতে হবে, এবং তাদের যে আইডেন্টিফিকেশন সেই আইডেন্টিফিকেশন তাদেরকে দিতে হবে। ক্যামেরায় শুভ অর্ঘ্যর সাথে আকাশ, আয়রা বাংলা নিউজ, কল্যাণী। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications.